বলেছেন রাজ্য কিন্তু একটা সময় নায়ক হবে, তো রাজ্যের মা কি বলে, নায়ক হিসেবে দেখতে চান? আমি এখন এই চিন্তাটা করিনি। আচ্ছা, যে মা হবার পরে যেন পরিমণি আসলেই আরো পরীর মতো সুন্দর হয়ে উঠেছে, আপনার সেটা আমার একদম আমার বিশ্বাস, এটা আমার মনে হয়। এটা নিজে নায়িকা হলেও ছেলেকে নাকি কোরআনের হাফেজ বানাতে চান ঢাকার সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। ছেলে রাজ্যকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন পরীমণি। ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনার মন্তব্যটি জানিয়ে দিন। ঢাকার সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে পরীমণির নতুন সিনেমা। মা হওয়ার পর এই প্রথম কোনো ছবি মুক্তি পেয়েছে পরীমণির, তাই ছেলেকে নিয়ে ছবির প্রচারণায় অংশ নিতে দেখা যাচ্ছে পরীমণিকে, সেই সাথে থাকছেন তার স্বামী রাজু। একটি সাক্ষাৎকারে পরীমণির কাছে জানতে চাওয়া হয় ছেলে রাজুকে নিয়ে পরীমণির ভবিষ্যৎ পরিকল্পনা কি। পরীমণি জানান ছেলের ভবিষ্যৎ নিয়ে এখনও কোনো পরিকল্পনা করেননি তিনি, রাজু বড় হয়ে যেটাই হতে চাইবে সেটাই বানাবেন তিনি। যদিও এর আগে পরীমণি বলেছিলেন রাজ্যকে ধর্মীয় শিক্ষায় বড় করতে চান। পরীমণির অভিভাবক বলতেই তার নানা, আর পরীমণির নানা ভাই চায় পরীমণির ছেলে ধর্মীয় শিক্ষায় বড় হোক। পরীর শ্বশুর শাশুড়িরাও চান নাতিকে কোরআনের হাফেজ কিংবা মৌলানা বানাতে, যদিও তাদের সাথে মনসম্মতি প্রকাশ করতে দেখা গিয়েছে পরীমণিকে। তাই পরীমণি সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য বড় হয়ে যেদিকে যেতে চাইবে তাকে সাপোর্ট করবেন। পরীমণি বলেন রাজ্য বড় হয়ে যেটা হতে চাইবে আমি ওকে সেটাই বানাবো। তবে সবচেয়ে বড় চাওয়া হচ্ছে রাজ্য যেন মানুষের মতো মানুষ হয় এবং মানুষের সেবা করে। মা হওয়ার পর যেন জীবন বদলে গিয়েছে ঢাকার সিনেমার এই অভিনেত্রীর, সারাক্ষণই ছেলেকে নিয়ে কাটে তার, সারাক্ষণ সময়ে ছেলেকে নিয়ে কাটে পরীমণির। ছয় মাসের ছেলেকে করে নিয়ে দেখেছেন তার এই নতুন সিনেমা। চলতি বছরের শুরুতে পরীমণির ঘর ভাঙার খবরে উত্তাল ছিল মিডিয়া অঙ্গন, তবে সপ্তাহ খানেকের মধ্যেই রাজের সঙ্গে সবকিছু মিটমাটও করে ফেলেছেন পরীমণি।